মানুষ, যে ছেলে, যে সন্তান এই সংগঠনের বিরুদ্ধে কোন কথা বলে তাকে আমরা আইনের আওতায় আনব। গাসিরচর সর্বসেবা সংগঠনের পক্ষ থেকে ঈদ পূর্ববর্তী ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন। রিপোর্ট করেছেন নাদিম হোসেন, ক্যামেরায় রোমান লস্কর, সাথে আছি আলামিন পারভেজ। গত 29শে রমজান, রোজ মঙ্গলবার, চৌঠা জুন গাসিরচর সর্বসেবা সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল এবং গরিব ও অসহায়দের মাঝে ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। উল্লেখ্য, বিকাল 3টায় গরিব ও অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ ও এরপর গাসিরচর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন 5নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুজ্জামান সরকার দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব রাশিদুল হাসান চার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান এবং সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যগণ এবং নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, পাহাড়ের চক, নতুন স্বপ্ন সংগঠনের সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে সংগঠনের সদস্যবৃন্দের উদ্দেশ্যে বলেন, তোমাদের মতো তরুণ সমাজই পারবে এলাকা হতে দরিদ্রতা দূর করতে এবং মাদকমুক্ত সমাজ উপহার দিতে। তারা সর্বসেবা সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সবসময় এই সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এটি একটি অরাজনৈতিক, সামাজিক মানুষের, কিছু দুর্বল মানুষ আছে তাদের সহযোগিতার জন্য কিছু যুবক একত্রিত হয়ে একটি নামকরণ করতে হয়। কাশেম, সুজন, মালে, কোমক, এটা তো সংগঠন হয় না, সবাই একত্রিত হলে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে গাসিরচর সর্বসেবা সংগঠন। এই সংগঠনের আলোকে তারা কিছু তাদের ক্ষমতা যতটুকু আছে এই ক্ষমতার আলোকে গাসিরচর থেকে গাসিরচর সহ অন্যান্য জায়গায় অন্যান্য সংগঠনের সাথে তারা সম্পৃক্ত হয়ে কিছু দুর্বল মানুষের উপকার কাজে আসে। মানুষ, যে ছেলে, যে সন্তান এই সংগঠনের বিরুদ্ধে কোন কথা বলে তাকে আমরা আইনের আওতায় আনব। এই জন্য আমি আইনের ঊর্ধ্বে নই, আমি একজন ব্যক্তি, আমি আইন হাতে নিব না, আমি আইন দেব না। কয়েকটা যুবক ছেলে, ইয়াং ছেলে, তাদেরকে আমরা এনকারেজ করবো, তাদেরকে আমরা কী করবো, উৎসাহিত করবো, কী করবো, উৎসাহিত করবো যে বাবা তোমরা চন্দ, তোমরা আগাও, আমরা তোমাদের পিছিয়ে আসি। আমি পারি না, অসুবিধা নেই, কিন্তু তুমি আগাও, তোমার পিছিয়ে আমি আসি, তোমাকে তো আমি ধরতে পারবো। এটা কি ধরতে অসুবিধা আছে? এটা কি ধরতে টাকা লাগবে? এটা কি ধরতে কি কারো কোনো ক্ষতি হবে? আমার কথা হলো, আমরা যেহেতু একটি সংগঠন ওরা করেছে 4 বছর ধরে, ওরা ছোটো ছোটো অনুদানের মাধ্যমে আজকে ইফতার পার্টির আয়োজন করছে, তাহলে বড় কিছু আপনাদের জন্য আয়োজন করবে, তাহলে এটা আমাদের জন্য ভালো না? আমরা চাই এই সংগঠনের দীর্ঘায়ু হোক।